আপনারা আতঙ্কিত হবেন না, আমরা কথা কথা ইসলামাবাদ সহ গাড়ি পাঠিয়ে দিচ্ছি। পূর্বাচল আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত একটি মাতাপ্পার বাড়ি নামের একটি দ্বিতল আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি পূর্বাচল করে বিচ্ছিন্ন হয়ে বৈদ্যুতিক গোলযোগে সংঘটিত হয়েছে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনা নির্বাপন করার জন্য এবং কাজ ও অনুসন্ধান কাজ এবং উদ্ধার কাজ পরিচালনা করার জন্য ফায়ার সিভিল এবং সিভিল ডিফেন্স প্রাথমিক অবস্থায় পূর্বাচল ফায়ার স্টেশনকে দুর্ঘটনাস্থলে ডিপ্লয় করেছিল। পূর্বাচল ফায়ার স্টেশনের বার্তা কক্ষে যার বার্তা অনুযায়ী এই দুর্ঘটনা ম্যানেজ করার জন্য আরও কর্মবিধটি দুর্ঘটনাস্থলে ডিপ্লয় করেছে নিয়ন্ত্রণ কক্ষ। প্রিয় শ্রীমণ্ডলী, এই মহা দুর্ঘটনায় আপনারা লক্ষ্য করছেন পেট্রোল স্টেশন বা পূর্বাচল ট্রেন স্টেশনের একটি দুর্ঘটনা ইতিমধ্যে নিয়ন্ত্রণ নির্বাচন করতে সক্ষম হয়েছে অগ্নি নির্বাপনকারী দল। এখানে খবর ধ্বস যেমন ঘটেছে পেট্রোল পাম্প সহ বিভিন্ন জায়গায় দুর্ঘটনা সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডে। নিয়ন্ত্রণ করে থাকে দুর্ঘটনাস্থলের বিধ্বস্ত বাড়ি মাতব্বর বাড়িতে এক্সটেনশন লেডার দিয়ে দ্রুত তিনতলায় বিধ্বস্ত ভবনে উঠে গেছে একজনের ঝাড়কর্মী। ফায়ার ডিপার্টমেন্টের সাহায্যে আপনারা লক্ষ্য করছেন মাতব্বর বাড়ির দিকে এক্সটেনশন লেডারের সাহায্যে ফায়ার ডিপার্টমেন্টের মাধ্যমে একজন অচেতন ব্যক্তিকে তিনি উদ্ধার করে নিয়ে আসছেন। ফায়ার ফাইটিং দিয়ে ফায়ার ফাইট করছে। পুরো ঘটনাস্থলকে নিয়ন্ত্রণ করার জন্য স্থাপন করা হয়েছে কমান্ড পোস্ট এবং আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ফার্স্ট এইড পোস্ট। সম্মানিত সুধীমণ্ডলী, মণ্ডলী ইনসিডেন্ট কমান্ড পোস্ট থেকে ইনসিডেন্ট কমান্ডার পুরো ঘটনায় নেতৃত্ব প্রদান করবেন এবং যেখানে যে ইউনিটকে প্রয়োজন সেই ইউনিটকে ডিপ্লয় করবেন। একই সাথে সেখানে ইনফরমেশন বোর্ড স্থাপন করা হয়েছে। প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগণ যেন এই দুর্ঘটনার প্রকৃত তথ্য সহজেই পেতে পারেন সেজন্য ইনফরমেশন বোর্ডে কতজন আহত হয়েছে, কখন দুর্ঘটনা সংঘটিত হয়েছে, কতজন বৃষ্টির ভিতরে আটকা পড়েছেন, কতজনকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, কতজনকে হাসপাতালে পাঠানো হচ্ছে তার একটি সামগ্রিক চিত্র ইনফরমেশন বোর্ডে তুলে ধরা হবে। সমস্ত শুধু হবে ইনসুরেন্স পার্কিং সিস্টেম পদ্ধতিতে দুর্ঘটনাস্থলে ইনসুরেন্স পার্কিং কার্ড প্রদান করা হচ্ছে ভবনের ভিতরে প্রবেশের এক্সপ্রেস রুট করার জন্য। সম্মানিত শুধুমাত্রে বিধ্বস্ত ভবনের প্রবেশ পথ রুদ্ধ হয়েছে, ভেঙে পড়েছে সিঁড়িপথ, ভিতরে প্রবেশের সিঁড়িপথ ভেঙে পড়ার কারণে যে সমস্ত ভয়েস স্পেসে লোকজন আটকে পড়েছে নিশ্চিত করার পর উদ্ধার করে বিশেষ করেছে সমস্ত সুধুমণ্ডলী বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি ঠান্ডা মাথার একটি সিদ্ধান্ত উত্তেজিত তারা আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি স্যার।
Dziękuję.